সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবু সুফিয়ান বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মুক্ত আছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় না বলেই নয় আর সেটি হচ্ছে সম্প্রতি একটি গণমাধ্যমের ইসলামী পাতায় লিপ্টোগেদার সম্পর্কে নেতিবাচক ও খারাপ বিশ্লেষণ করা হয়েছে এখানে বলা হয়েছে আমাদের সমাজে নাকি লিপ্টোগেদার ও পরকীয় হু করে বেড়ে যাচ্ছে এটা নাকি ইসলাম সমর্থন করে না লিপ টুগেদার একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে একসঙ্গে যুগলবন্দি থাকা বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের একসাথে থাকাকে লিপ টুগেদার বলে লিপ টুগেদার বা লিভ ইন করা অন্যায় বা দোষের কিছু নয় এটা সকল নারী পুরুষ তরুণ তরুণীদের নৈতিক ও গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে লিপটুগেদারের অর্থ হলো একটি ছেলে একটি মেয়ের সাথে অবাধ মেলামেশা অথবা সেক্স করতে পারবে লিপ টুগেদার করলে একটি সেলে একটি মেয়েকে কাছে রাখতেও পারে অথবা নাও রাখতে পারে এটা ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব সহ কয়েকটি দেশে চালু রয়েছে আমাদের দেশে উঠতি বয়সী ছেলেমেয়েরা লিপ টুগেদার করে থাকে এটা আমাদের দেশের রাষ্ট্র কর্তৃক আইনসিদ্ধ কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থা অনেকটা ধর্মান্ধ বলে লিপ টুগেদারকে স্বীকার করতে চায় না এখানে বিবাহ করাটা কে গুরুত্বপূর্ণ বলে মনে করে আমরা জানি বিবাহ জিনিসটা সম্পূর্ণ সামন্ততান্ত্রিক ব্যবস্থার অংশ সামান্যতান্ত্রিক বলে বিবাহ ধর্মীয় আচার আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার অংশ বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে নিজের পায়ের তলায় পিষ্ট করে রাখে এখানে স্ত্রীর যেমন কোনো অধিকার থাকে না আবার স্বামীরও কোনো অধিকার থাকে না আর লিপ টুগেদার করলে মেয়ে একটি ছেলের কাছে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে এটা তার অধিকার কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলাম নামক ভয়াবহ ভয়াবহ সাম্রাজ্যবাদী মতবাদ যার সৃষ্টি মরুর ডাকাত কুলাঙ্গার দাঙ্গাবাস লুচা নবী মোহাম্মদের বিকৃত মস্তিষ্ক থেকে যেটার মাধ্যমে মানুষকে তার অধিকার থেকে মর্যাদ করা হয় ইসলাম নামক ফ্যাসিস্ট মতবাদের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস ইসলাম লিপ লিপ টুগেদার অথবা জিনাকে ব্যবিচার বলেছে কোরআনে বলা হয়েছে তোমরা ব্যবিচারের কাছে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল বন্ধকার সুরা মন ইজরায়েল বত্রিশটা বারায় একটি হাদিসে বলা হয়েছে আবু হরাইরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন চোখের ব্যবীচার হলো বেগারা নারীকে দেখা জিব্বার ব্যাবিচার হলো তার সঙ্গে জোর উদ্দীপ্ত কথা বলা মুখারি হাদিস ছয় হাজার দুইশো তেতাল্লিশ আরেকটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাম বলেছে বলেন মনির জীরা হল চাওয়া প্রত্যাশা করা মেষঘাত হাদিস ছিয়াশি মানুষের অবাধ মেলামেশা লিপটুকেতার সহ ব্যক্তি স্বাধীনতার প্রধান অন্তরায় হচ্ছে ইসলাম তাই মানুষকে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য ইসলামের বিলুপ্ত প্রয়োজন মানুষের ব্যক্তি স্বাধীনতা সহ অবাধ মেলামেশা নিশ্চিত করার জন্য চাই ইসলামহীন ধর্মহীন মানবিক বিশ্ব প্রতিষ্ঠা করা সেই মানবিক বিশ্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ এবং শুভকাম